আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। রফিক ভাই আপনাকে যুক্ত করেছি, রফিক আপনি বলেন তাহলে। রফিক আপনার আনমিউট করে কথা বলতে হবে, আপনি মিউট করে রেখেছেন নিজেকে, আপনি আনমিউট করে কথা বলেন। কথা কি কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার বলেন। আচ্ছা, আসলে আমি দুইটা প্রশ্ন নিয়ে আসছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম যার কারণে এখন প্রথমটা ভুলে গেছি। একটা মনে আছে, সেটা হলো প্রফেট মুহাম্মদের নবুয়ত পাওয়ার পর মৃত্যু পর্যন্ত ওনার ইনকাম সোর্স, মানে একেবারে জানতে পারবো এটা কিভাবে, মানে কি ছিল তার কোনো ইনকাম সোর্স ছিল না, এই কারণে সে মানে বাণিজ্য কাফেলা লুট করতো, কুরাইশদের বাণিজ্য কাফেলা লুট করতো, ইহুদিদের ওইখানে হামলা করতো, হামলা করে গনিমতের মাল হিসেবে যা পাইতো সেটাই ছিল তার ইনকাম সোর্স। তার একমাত্র ইনকাম সোর্স ছিল গনিমতের মাল, মানে মানে কাফেরদেরকে মাইরা ধইরা তাদের জায়গা সম্পত্তি, ভিটামাটি, বিষয় সম্পত্তি সব দখল করতো, এটাই ছিল তার ইনকাম সোর্স। আচ্ছা, এটা তো মানে আপনার থেকে বলছেন, মানে ইসলাম যারা তাদের সাধারণত এটা নিয়ে কথা বলতে দেখি না, বাট এটার কি মানে ইসলামিক যে একটা থাকে না ব্যাখ্যা? এটা আপনি যে কোনো সিরাত গ্রন্থ পড়েন, যে কোনো সিরাত গ্রন্থই পাবেন এটা, যে এই যে মদিনা যাওয়ার পর তারা তারা খুবই অভাবে ছিল, খাইতে পারতো না, খেজুর খায় দিন কাটাইতো, খেজুরে পানি দিয়া তারপর খাইতো, ওইটা মানে খেজুরে পানি দিয়া ইয়া নাবিজ বানাইতো, এক ধরনের শরবত সেটা দিয়া খায়, সেটা খাইতো, সেটা খেলে পেট ভারী, পেট ভরা ভরা লাগতো। এইরকম এরকম অবস্থা গেছে, ফাতেমার ঘরে খাবার নাই, মুহাম্মদের ঘরে খাবার নাই, কি করবে কি করবে, হায় হায় খুদা খুদা খুদা। তারপরে কি করলো, এই যে মক্কা কুরাইশদের যে বাণিজ্য কাফেলা গুলা যায় পাশ দিয়ে সেগুলো আক্রমণ করো, তখন সেগুলো আক্রমণ করে গনিমতের মাল হিসেবে সেগুলো নিয়ে আসতো। এছাড়া আর কোনো ইনকাম সোর্স ছিল না। আরেকটা ছিল হাদিয়া নিত, বিভিন্ন লোকজন বিভিন্ন ইয়া বলতো এবং কিছু উপহার দিত মুহাম্মদকে, সেই উপহার এবং মানে যে ধর্ম ব্যবসায়ী আসলে পুরোটাই ছিল ধর্ম, গনিমতের মাল এবং হাদিয়া, এই দুইটা ছাড়া আর কোনো ইনকাম ছিল না তার, মানে সে কোনো ব্যবসা বাণিজ্য করে নাই, কোনো ইয়া করে নাই, কোনো চাকরি বাকরি। তাহলে এই যে মানে একটা কথা আছে না, যে ইসলামে ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, তো এই ব্যবসা বলতে আসলে কোন ব্যবসা, মানে ওনার নবী হওয়ার আগেরটা? মানে এটা তো তখন তো উনি নবী ছিলেন না। হ্যাঁ, কিন্তু জীবনের মানে প্রথম ইনকাম তো হচ্ছে ব্যবসা দিয়ে, মানে প্রথম যখন সে খাদিজার এখানে চাকরি করতে গেছে তখন তো তার ইনকাম হয়েছে প্রথম ব্যবসা ট্যাবসা করে, তো ব্যবসাটা তো কুরাইশদের ইয়াও ছিল, মানে কুরাইশরা তো মোটামুটি সবাই ব্যবসা ব্যবসা করেই তো জীবনযাপন করতো, এখানকার মাল ওইখানে বিক্রি করতো নিয়ে, এটা দিয়ে তো তাদের ইয়া হইতো, মূল আয়টা হইতো। এবং আরো আয় ছিল, এই যে ধর্ম ব্যবসা ছিল, কাবা শরীফে যে হজ করতে আসতো সেটাও একটা আয় ছিল, কিন্তু এই ব্যবসাটাকে তো আর তারা ইয়া করতে পারবে না। আচ্ছা, আমি আরেকটা পড়ছিলাম এক জায়গায়, সেটা হলো আমার একদম ক্লিয়ারলি মনে নেই, কোরআনে হয়তো থাকতে পারে এরকম একটা বিষয় যে মানে তোমরা আমার বাণী বিক্রি করে এরকম কিছু একটা, মানে এখন যেরকম আমরা দেখি যে অনেক টাকা পয়সা ইনকাম করে এটা দিয়ে, তো এটা তো সরাসরি মানে কোরআনেই মনে হয় আছে, মানে এটার বিরুদ্ধে আছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এই বিষয়ে আবার আলেমরা আবার একটা ইজমাও আছে আলেমদের ভিতরে, যে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ যে হুজুর হয়েছে, এই হুজুরা তাহলে খাবে কি, এখন আমার প্রশ্ন হলো মানে হুজুর হওয়ার যে সিস্টেমটা, এটা তো মানে এটা তো কোথাও নাই ইয়েতে ইসলামে, তাহলে না এই বিষয়ে মানে আলেমদের ইজমা আছে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ হুজুর প্রজাতি যেহেতু তৈরি হয়েছে, হুজুরদের একটা দল যেহেতু তৈরি হয়েছে, বা এটাকে কি বলা যায়, প্রজাতি তো বলা যায় না, মানে হুজুররা যারা তৈরি হয়েছে তাদেরকে, তাদের খাদ্য সংস্থান কিভাবে হবে, তাদের পরিবার কিভাবে চলবে, তারা যে হুজুরগিরি করবে, এই হুজুরগিরি করার মানে তারা পেট কিভাবে চালাবে, আদেম দিয়ে তার পেট চালানো যাবে না। এই কারণে আলেমদের ভিতরে একটা ঐক্যমত্য আছে যে মানে ইজমা আছে বিষয়ে। এটা তো আচ্ছা, ইজমা কি আছে, এগুলো তো এখনকার বানানো শব্দ তাই না, এগুলো তো মানে পুরাণে কোথাও নাই ভাইরে, মানে কোরআনে যেটা বলা আছে সেটা পালন করতে গেলে তো আরো প্রবলেম। কোরআনে বলা আছে যে কিয়ামত পর্যন্ত জিহাদ করতে হবে, হ্যাঁ, কাফেরদের মাইরা কাফেরদের থেকে জিজিয়া নিতে হবে। এখন এটা তো এখন সম্ভব না, এখন তো শান্তিপূর্ণ পৃথিবী, এখন পৃথিবীর কোনো দেশ তো কোনো দেশের জিহাদ বেলা আল্লাহ আকবর বেলা আক্রমণ করতে পারবে না, গনিমতের মাল নিতে পারবে না, দাসী বানাতে পারবে না, তাহলে তারা করবেটা কি? এই কারণে পরিবর্তিত পরিস্থিতিতে তারা এই জিনিসটা ইয়া করছে। যদি ওইরকম অবস্থা থাকতো যে তারা জিহাদ করবে, কাফের মাইরা তাদের বাড়িঘর লুট করবে, সেটা হইলে তো মুসলমানরা সেটাই করতো, এখন এখন নাঙ্গা তলা নিয়ে দৌড়াদৌড়ি করতো, তারা নারায় থাকবে আল্লাহ আকবর বেলা কোপাকুপি করতো, কিন্তু এটা তো এই সভ্য পৃথিবীতে তো এটা সম্ভব না। এই কারণেই আলেমরা এই ইজমাটা করছে যে
ওদেরও তো খাইতে হবে, এখন তো গনিমতের মালও পাওয়া যাচ্ছে না, তাহলে কি করবে? তাহলে ওইভাবেই তাদের খাইতে হবে, এছাড়া তো তাদের উপায় নেই। এখন আমার যে মেইন কথাটা সেটা হলো এই যে হুজুর শ্রেণী যে তৈরি হচ্ছে, এটা তো মানে এটা তো ইসলামে কি এভাবে বলা আছে যে মাদ্রাসা তৈরি করো প্রতি বছর অনেক হুজুর বের হবে? এটা তো মানে তাদের সিস্টেম, এটা তো ইসলামেও নাই, তাই না? মানে ইসলামে নাই ঠিক তা না, ইসলামে কি এভাবে আছে যে মাদ্রাসা মানে কোথায় আছে যে মাদ্রাসায় মাদ্রাসা এরকম শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে কি করবে এটা নিয়ে? ইসলামে তো দিন শিক্ষা, দিন শিক্ষার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, ইসলামে দিন শিক্ষার ব্যাপারে মানে ইসলাম শিক্ষার ব্যাপারে ইসলামে তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু এই যে ইহুদি নাসারাদের শিক্ষা কেনা ইসলাম শিক্ষার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। তাহলে এটা তো এটা কি কোনো সমাধান নাই? তো তাহলে তো এভাবে একটা সময় কি হবে, হইতেই থাকবে, এত হুজুর দিয়ে কি করব আমরা ভাই? এটা তো আমি বলতে পারবো না ভাই, এত এত কোরআনে হাফেজ দিয়ে যে কি হবে, তারা যে কোরআনটা মুখস্থ করে বসে আছে, এটা যে এটা দিয়ে যে দুনিয়ার কি উন্নতি হবে এটা তো ভাই আমি জানি না ভাই। তো এটা মানে এটাকে তো সংস্কার করা তাহলে প্রয়োজন, এটা নিয়ে কি কি বলবো ভাই, এটা তো ইনফ্যাক্ট আমারও প্রশ্ন, আমিও তো অসংখ্য বার এই প্রশ্ন করছি, এত হাজার লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, এর দিয়ে আমরা কি করবো, দেশের কি উন্নতি হবে? হ্যাঁ, বিজ্ঞান গবেষণায় কি উন্নতিটা করবে? কোরআনের সূরা না বুঝছে না বুঝছে সে মুখস্থ করতেছে, বিজ্ঞান বিজ্ঞান আমি বাদই দিলাম, বিজ্ঞান তো মানে বিজ্ঞান তো পরের বিষয়, মানে আসলে কি আসলে কিছু হয়? ধরুন বিজ্ঞান তো রিক্সা চালানো তো শেখানো হয় না, কি শেখানো হয় সেটা দিয়ে তো ভাই আমি আমিও জানি না ভাই, কোরআনের সূরা পড়লে কি হবে কি ফায়দা হবে আমি জানি না ভাই। ওকে, আমার মূলত প্রশ্ন ছিল ওটা, তো এটাতে চলে আসছে আর কি। আর একটু কষ্ট করে আমাকে আপনি যদি ওই আয়াতটা বলে দিতেন যেটাতে মানা করে, আমি ভুলে গেছি ওটা, ওটা জাস্ট আরেকবার দেখার জন্য, যে টাকা না নেওয়ার মানে অর্থ না নেওয়া। এটা তো এখন ভাই আমার তো আমার একটু খুঁজতে হবে, তাহলে আমাকে আমি তাহলে এই লাইভটা শেষের দিকে দেখিয়ে দিব না? ওকে ঠিক আছে, আচ্ছা আমি তো লাইভটা শেষের দিকে দেখিয়ে দেব না, আমি তাহলে কোনো মুমিন ভাইকে যুক্ত করি একটু কথাবার্তা বলে লাইভের শেষের দিকে আমি রেফারেন্স গুলো একসাথে দেখিয়ে দেব না? ঠিক আছে রফিক ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই আজকে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া তাহলে ভালো থাকবেন, আপনাকে বিদায় জানালাম।